আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকে আপনার মাঝে অনেক সুন্দর একটি ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদার। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে নাটেন এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখে নিতে পারবেন। আর আপনার বিল্ডিংটা কীভাবে করলে আপনার জন্য সৌন্দর্য হবে সম্পূর্ণ কিছু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। এখানে সামনের অংশ দেখতেছেন অনেক সুন্দর করে হাতের কারুকাজগুলো, অনেকগুলো ডিজাইন করা আছে। অবশ্যই ডিজাইনগুলো আপনার সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন, অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা আছে। যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনি এভাবে সেমভাবে ডিজাইনগুলো অনেক সুন্দর করে আপনি করে নিতে পারবেন। আর যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বারে ডিজাইন পেতে। কেননা আমরা সকল সময় নিত্য নতুন বারে ডিজাইনগুলো দিয়ে থাকি, যেহেতু করে আপনার সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে শিখে নিতে পারেন। আর এখানে জানালাগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে। আর এখানে প্রথমে যে ভিডিওর ক্যাপশনটা দেখছেন, ভিতরে অনেক সুন্দর করে আসলে আর হাতের কারুকাজগুলো করা আছে। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারেন ভিতরে কত সুন্দরভাবে হাতের কারুকাজগুলো করা আছে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে নাটেনে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি এই বারের ড্রয়িং ডিজাইন সহকার দেখাবো এবং এই বিল্ডিংয়ে টোটালি কত টাকা খরচ যাবে বা কত টাকা হলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু আমি আপনাকে দেখাবো। তো এই বিল্ডিংটা আসলে গ্রামের বাড়িতে যেভাবে হয় আর কি, চারটা বেডরুম, দুইটি টয়লেট, একটা কিচেন দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে। তো আসলে আপনার ভিতরে গেলে বুঝতে পারেন আসলে বিল্ডিংটা কত সুন্দর করে সাজানো আছে। আর এখানে সামনের যে ফার্স্টের যে পিলারগুলো, এই পিলারগুলোর মধ্যে অনেক সুন্দর করে হাতের কারুকাজ করা আছে। কারুকাজগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন, অনেক সুন্দর করে হাতের কারুকাজগুলো করা আছে। যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনি খরচ করলে আপনার বিল্ডিংও সেমভাবে হাতের কারুকাজগুলো করে নিতে পারেন। তো আসলে আমি বেশি কিছু বলবো না আজকের ভিডিওতে, আমি কিছু কাজ দেখাবো গুরুত্বপূর্ণ যে কাজগুলো, এগুলো আমি আপনাকে দেখাবো যেহেতু করে আপনার সম্পূর্ণ কিছু ভালো করে বুঝতে পারেন। তো কাজটা করানো আসলে বড় বিষয় না, কাজটা সৌন্দর্য করাটা হলো সবচেয়ে বড় বিষয়। একটা কাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজটা ইঞ্জিনিয়ার অধীনে হয়েছে নাকি একজন কন্ট্রাক্টারের অধীনে হয়েছে। তো আসলে অনেক কন্ট্রাক্টার দেখছি আমি এরকম যে বলে আসলে ইঞ্জিনিয়ার লাগবে না, ইঞ্জিনিয়ার কেন, ইঞ্জিনিয়ার ছাড়াই তো আমরা কাজ করতে পারি, আমরা তো ইঞ্জিনিয়ার থেকে অনেক বেশি বুঝি। তো ভাইদেরকে বলবো আমি, ভাই একটা বিল্ডিং দোষে পড়লে এটা রিস্ক আপনি নিতে পারবেন না, আপনি সারা জীবন ইনকাম করে আসলে মালিকের ঋণ শোধ করতে পারবেন না। তো এই কারণে বলবো সবাইকে, বলে দেবো মালিক ভাইদেরকে এবং কন্ট্রাক্টার ভাইদেরকে, অবশ্যই কাজ করানোর আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করে নেবেন এবং এরপরে মালিকের ভাইদের উদ্দেশ্য হলো একটা ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে আপনার কাজটা দেবেন, তাহলে সুন্দরভাবে আপনার কাজটা পরিচালনা করতে পারবে এবং সুন্দরভাবে আপনার কাজটা করে নিতে পারবে। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 36 ফিট। এই বিল্ডিংটি টোটাল এরিয়া 1260 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। দর্শক বন্ধুরা আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে ঢুকতে পড়বে ফার্স্টের ডিজাইন, ফার্স্টের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট, আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে সিঁড়ি রুমটি 7 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে ডাইনিং কাম ডোয়িং মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট, আপনার মাপগুলো অবশ্যই সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে কিচিং রুমটি দেওয়া আছে 7 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া আছে, মাপগুলো অবশ্যই আপনার সুন্দরভাবে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি 4টা বেডরুম, প্রত্যেকটা বেডরুম মাপ দেওয়া আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট করে। আর এখানে সামনে দুটা ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনিগুলো মাপ দেওয়া আছে 10 ফিট বাই 3 ফিট করে। তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে আপনার বিন্দু পয়েন্ট কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটিও একবারে কম খরচের মধ্যে অনেক সুন্দরভাবে করে দেব, করে আপনার বাড়িতে পৌঁছায় দেবো। আর আমরা ডিজাইনগুলো পৌঁছিয়ে দিই সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসআই পরিবহন, ইমেলের মাধ্যমে আসলে আমরা ডিজাইনগুলো দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অনেক সুন্দর করে আমাদের কাছ থেকে নির্মাণ করে নিতে পারেন। তো আসলে বিল্ডিং করানোর আগে মেন হলো আসলে ড্রয়িং ডিজাইন যদি না হয় তাহলে আপনার বিল্ডিংটা আপনি কোনোদিনই সৌন্দর্য করতে পারবেন না। তো এই কারণে বলে আসলে ড্রয়িং ডিজাইনটা কী এটা আসলে বুঝতে হবে, বিষয়গুলো ড্রয়িং ডিজাইনটা আসলে কী জিনিসগুলো বুঝতে হবে। অনেকে আমরা ড্রয়িং ডিজাইন কী জিনিস সেগুলো বুঝি না বুঝে আসলে কাজগুলো ধরে ফেলি। তো এই কারণে বলবো ভাই আপনাকে বুঝতে হবে ড্রয়িং ডিজাইনটা কি। আমাদের ড্রয়িং ডিজাইনটা হলো আপনার কোন জায়গায় কয়টা রড হবে, কোন জায়গায় কত ইঞ্চি ডালা হবে, বেসটা কত ইঞ্চি ডালা হবে, কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এখানে উল্লেখ থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা নিজে মুখস্থ কত করবেন। যেমন একটা বিল্ডিংয়ে যদি আপনি 50 বস্তা সিমেন্ট বেশি খাবেন তাহলে 25,000 টাকা চলে যাবে, একজন কন্ট্রাক্টারের আইডিয়া যা আসবে তাই খাওয়াবে। যদি 500 কেজি রড বেশি খাবেন তাহলে আপনি 30,000 টাকা চলে যাবে। তো এই টাকাগুলো আসলে অযথায় চলে যাবে। তো হয়তো অনেকে বলবেন যে আমার টাকা চলে গেলে আমার বিল্ডিংটা তো টিকসই হয়েছে। ভাই আপনার যেখানে যেটা লাগে এটাই দিতে হবে, আপনার বাড়তি দিলেও কোনো টিকসই হবে না, কোনো লাভ হবে না, সেমে থাকবে। তো এই কারণে বলবো অবশ্যই একজন ইঞ্জিনিয়ার থেকে একটা ড্রয়িং করে নিতে সর্বোচ্চ 15,000 বা 30,000 টাকা আপনার কাছ থেকে নেবে। তো এই কারণে আপনি 30,000 টাকার জন্য আপনি মিনিমাম 3 লক্ষ টাকা একটা বিল্ডিংয়ে বাড়তি খরচ করতেছেন।
তো অনেকে আমাদেরকে বলে থাকে যে ভাই আপনাদের হিসাবের সাথে তো আমাদের হিসাবগুলো মিলে না, আমাদের হিসাবের সাথে আপনাদের হিসাব কেন মিলবে না? আমি এটাও বলে দিচ্ছি, আমাদের ড্রয়িং অনুসারে আসলে হিসাব বুড়ো করা হয়, আর আপনাদের কন্ট্রাক্টর আপনাদের কাজগুলো করে আউলজল কাজগুলো করে এরপর আপনাদেরকে হিসাব করে দেয়, তো আসলে এটা কোনোদিনও মিলবে না। কারণ আমরা ডিজাইনগুলো করার আগে অনেক ক্যালকুলেশন করে কোন জায়গায় কতটুক লোড পড়বে সম্পূর্ণ কিছু চিন্তাধারা করে আমরা আসলে ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আর এই রুমে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন, আর এর ওয়ালগুলো অনেক সুন্দর করে টাইলসও করা আছে। তো বিষয়গুলো আসলে আমি আজকে এই কারণেই বলছি যেহেতু করে আপনারা সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝতে পারেন ভাই, কাজ একটা কাজ করালে মিনিমাম আপনি 20-30 লক্ষ টাকা খরচ করবেন একটা বিল্ডিংয়ে। তো 20-30 লক্ষ টাকা আসলে অল্প সামথিং বুলের কারণে আপনি এই জিনিসগুলো আসলে নষ্ট করা আমি দরকার মনে করি না। একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ড্রয়িং করালে আপনার জন্য সুবিধা হবে কি ড্রয়িংয়ে আপনি সম্পূর্ণ কিছু আগে ইঞ্জিনিয়ার আপনাকে দেখাবে, বা আমরা আমাদের বিষয়ে আমি বলি আমি আগে সম্পূর্ণ কিছু দেখাই কীভাবে কী করলে সৌন্দর্য হবে, বা ভালো একটা পরামর্শ দিই ওনাকে এবং মালের এস্টিমেটগুলো দিয়ে দিই যে ভাই এত টাকা খরচ হবে বিল্ডিংটা করতে। তো আসলে এটা অনেক বড় একটা সহযোগিতা, কারণ অনেকে দেখবেন কাজ ধরে অর্ধেক ফতে যায় আসলে ফালাই রাখতে হয় এই কারণেই যে কন্ট্রাক্টর বলবে 25 লক্ষ টাকা কাজে চলে যাবে 35 লক্ষ টাকা। তো এই কাজগুলো অবশ্যই আপনারা চিন্তাধারা করে করবেন, তাহলে আশা করি সম্পূর্ণ কিছু আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের উপকারে আসবে। আর অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে, এই বিল্ডিংটি যদি আপনি মোটামুটি কমপ্লিট করতে চান যেভাবে আছে সেভাবে যদি কমপ্লিট করতে চান মোটামুটি 20-21 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে চাইলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে দেবেন যদি 20-21 লক্ষ টাকা বাজেট থাকে। তো চলুন আমি ফার্স্ট ডিজাইনটা আপনাকে দেখিয়ে দিয়ে আসি যেহেতু করে আপনার বুঝতে পারেন ফার্স্ট ডিজাইনটি দেখে। তো এখানে প্রথমে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলে আসলে এখানে ফার্স্ট ডিজাইনটি পড়বে, আমি ফার্স্ট ডিজাইনটি অবশ্যই আপনাকে ভালো করে দেখাচ্ছি। এখানে ফার্স্টের ভিতরে দুটো পিলার দেওয়া আছে, এই পিলারগুলো হাতের কারুকাজ করা আছে অনেক সুন্দর যুগের, আর সামনের অংশ অনেক সুন্দর করে অ্যাসেস দিয়ে রাউন্ড করে। এটা আসলে সেফটির একটা ব্যাপার স্যাপার আসছে, সেফটির জিনিসটার কারণে আসলে এই বিষয়টা করা হয়েছে। তো আশা করি আপনারা ড্রয়িংটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আর যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। কেননা আমরা বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো সকল সময় দিয়ে থাকি, যেহেতু করে আপনারা সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের টপিকটি শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম।